আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আর রিয়াদ। দুমকিতে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। মোহাম্মদ জাহিদুল ইসলাম, দুমকি, পটুয়াখালী। পটুয়াখালীর দুমকিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল 9টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ডক্টর হারুনুর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, সহসভাপতি মাওলানা আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মৃধা আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম ও মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ফজলুল হক, যুবলীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, কৃষক লীগের আহ্বায়ক আজাহার আলী মৃধা ও শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেন খন্দকার সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটা ও এক বিশাল বর্ণাঢ্য র্যালি করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মোহাম্মদ জাহিদুল ইসলাম, দুমকি, পটুয়াখালী। প্রতিনিধি ডিএসটিভি খবর। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূত হয়ে স্বাধীনতার প্রথম প্রহারে দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য কাজ করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে সব পৃথিবীর প্রবীর হয়ে